তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও ইউটিউব চ্যানেল। তো আজকে যাচ্ছি আমরা, আপনাদের দেখে বুঝে গেছো, তো আজকে যাচ্ছি আমরা কামাখ্যায়। কামাখ্যা থেকে মানে এখান দিয়ে কামাখ্যা ডাইরেক্ট যাবো না, এখান দিয়ে যাবো হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন দিয়ে গুয়াহাটি যাবো, ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপর কামাখ্যায় পৌঁছাবো। ওখানে যতগুলো স্পট আছে তোমাদের পুরো ঘুরে দেখাবো, তো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যখন বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা কোলাতে আছি, কোলা থেকে হাওড়া স্টেশনে যাবো, হাওড়া স্টেশন পিক আপ করে ট্রেন ধরবো, ট্রেন ধরে একবার যাবো গুয়াহাটি। ট্রেনের মধ্যে দেখা হচ্ছে তোমাদের, তো এখন দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আমার মা দাঁড়িয়ে আছে, ভাই সেই তার বাবা সবাই দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থাকি হাওড়া স্টেশনে। তো চলো ট্রেনে উঠে তোমাদের দেখাচ্ছি। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এবার ট্রেনটার জন্য অপেক্ষা করছি। ট্রেন এখনও এসে পৌঁছায়নি, ট্রেন এখন এসে পৌঁছায়নি, ওই দিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তো ওই দিনটা যাবো না, ট্রেন এখনও এসে পৌঁছায়নি। তো ট্রেন আসুক, তারপরে আমরা পুরো এস সিক্স আমাদের কোচ, তো এস সিক্সের সামনে দাঁড়িয়ে আছে, তো এবার ট্রেনটা আসুক, তারপরে দেখাচ্ছি তোমার ভিডিওটা। পুরো ভিডিও তোমরা দেখো, আর আমরা এই একটা ভালো কথা বলে রাখি, এই ভিডিওটা পার্ট থ্রি পর্যন্ত হবে, কেন আমরা নদিনে যদি করে তো একটা ভিডিও সম্ভব না, অনেক মিনিটের ভিডিও হয়ে যাবে, আপনারা দেখতে ইচ্ছা করবে না, পার্ট থ্রি পর্যন্ত করবো, পুরো ভিডিওটা দেখতে দেবো আর সঙ্গে। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো এই সময় জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা বাজে, জাস্ট বাইরে ভিউটা সেরা ভিউ, তো বাইরের ভিউটা তোমাদের দেখাই, আমার চলো দেখো। এইসবে কামাখ্যা এসে পৌঁছালাম,
এবার লজে ঢুকবো, লজে ঢুকে তারপরে ড্রেস ফ্রেস করে রেডি হয়ে তো কামাখ্যা মায়ের মন্দিরে পুজোই দেবো। তো পুরোটাই আজকের এই পার্টটা হবে পুরো এই কামাখ্যা মন্দিরে পুরো পুজো পুজো দেবো, পুজো পুজো দিয়ে এবার আমরা সবাই চান করে উঠলাম, চান করে উঠে এবার সবাই পুজো দিতে বেরাবো। তো চলো বাইরে দেখাচ্ছি। তো হ্যাঁ গাইস, রেডি হয়ে বাইরে চলে এসেছি। তো সবাই এখনও আসেনি, বাবা মেসো বসে আছে, তো এখন দাঁড়িয়ে দেখি সবাই আসুক তারপরে আমরা যাবো পুজো দিতে। তো চলো বেরিয়ে গেছে, সেজে গুজে অনেকক্ষণ, এক ঘন্টা পাক্কা এক ঘন্টা দেখেছে। হাই করে দাও বিশ্ব সুন্দরী, এখন অনেক বাচ্চারা সবাই মানে সবাই বেরিয়ে যাচ্ছে, তো সবাই দাঁড়িয়ে আছে। এবার সবাই সবাই মন্দির পুজো দিতে। তুমি একটু ভালো এ বাবা, হাই এ বাবা, হাই কোন এই লোক, কহাঁ সে আতে। এবার আমরা মন্দিরে প্রবেশ করছি, মন্দিরে ঠিক বাইরে মন্দিরে ঢুকবো। এবার তো এখানে ছোট্ট করতে একটা বাজেট আছে, উপরে ওখানে দাঁড়াও, এখানে সব এখানে দাঁড়াও রয়েছে, এখানে দোকান অনেক গুলো রয়েছে। তো উপরে মন্দিরটা উপরে আছে, উপরে দেখা হচ্ছে। এখানে ধূমপান বা কোনো না কোনো হিসাব করা জিনিস এখানে প্রবেশ নিশ্চিত, মানে এখানে কোনো কিছু করতে পারবে না, করলে ফাইন 500 টাকা। তো মায়ের মন্দিরে যাচ্ছি এবার, এটা দোকানে ঠিক হয়েছে। ওই দাঁড়িয়ে আছে সবাই, আমাদের দুই দোকানটা ঠিক করেছে, ঠিক সামনেই মন্দিরটা। আমাদের বাবা এখন কথা বলছে, তো মায়ের মন্দিরে প্রবেশ করছি, যাওয়া যাক। মায়ের মন্দির প্রবেশ পুরোটা পুরোই হয়ে গেছে বলতে পারে। এই মন্দিরটা, এখানে একটা বড় ছাগল আছে, বিশাল বড়। হ্যাঁ, অনেক সবসময় এখানে ছাগল ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ছাগল ঘুরে বেড়াচ্ছে। চলো তোমরা দেখতেই পাবে, কিন্তু একটা সমস্যা, ছাগলদের গায়ে প্রচুর পরিমাণে গন্ধ বেরোচ্ছে, প্রচুর পরিমাণে। দেখো ছাগল, খালি ছাগল নিচে নামা যাক। ছাগল ভেড়া মন্দিরটা জাস্ট সিরা লাগে, খুব সুন্দর মন্দিরটা। পাশে ছাগল, বড় বড় ছাগল। চলো মায়ের মন্দিরে যাওয়া যাক এবার। সিঁড়ি দিয়ে উঠে তোমাকে ঠিক ওখানটা লাইন দিতে হবে, মানে সিঁড়িটা এতটা উঁচুতে উঁচুতে উঠতে হবে, কত কষ্ট হবে আমার ঠিক জানি না। কোনো কষ্ট না, চলো না, কোনো কষ্ট হবে না, ফটোশুট চলছে এখানে, এই উঠলাম, চলো ওটা যাক, এই ওটা যাক। উঠতে পারছে না, খুব কষ্ট করে উঠছে, পারছে না। দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা ঐসে হি
पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। तो चलो ऊपर उठे लाइन रखा जाए। चलो तो এখন এতটাই লাইন তোমরা লাইনে বসে আছি বসে ঠিক এখানে লাইন গিয়ে তোমার ওই দোকান দিয়ে সেই জায়গা তোমাদের দেখা দোকানাম এই দোকান ওখানে লাইন এখন বসে থাকি এখন মিনিমাম অনেকক্ষণ লাইনে বসতে হবে। তো লাইনে দাঁড়িয়েছি সবাই আছে মাসি আছে মেসু আছে আরও সবাই আছে। তো লাইনে দাঁড়িয়েছিলাম তো জানলা দিয়ে দেখতে পারলাম নিচে একটা জিনিস তোমাদের দেখা এখানে জানতে পারলাম এই পুকুরটা লাইন দাঁড়িয়েছিলাম আমরা লাইন থেকে এখানে দেখতে পারলাম যে গণেশ পুকুর পুকুরটার নাম এখন পুরোটাই জল নেই একদমই এখন কাজ চলছে। আগে শুনেছি নাকি এখান থেকে চান করে মন্দিরে প্রবেশ করতে হয় কিন্তু এখন তা হবে না। তো ব্যাড লাক এখন ধরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি লাইনে দাঁড়াতে তো সন্ধে হয়ে গেল প্রায় তাও এখনও আমরা মায়ের মন্দিরের কাছে পৌঁছাতে পারলাম না অনেক লাইন এখনও সেই ওই দিকটা সেই মায়ের মন্দিরটা ওখানে পুজো হচ্ছে এখনও লাইন আছে অনেকটাই পেছনে তো আরও অনেক লাইন আছে। তো চলো মায়ের পুজোটা দিয়ে আমাদের তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা মায়ের কাছে অনেকটাই কাজানো চলে এসেছি তো মায়ের পুজো দিয়ে তার তোমার সাথে দেখা হচ্ছে পরে। তো চলো তো হয়ে গাইস এই সব এই মাত্র সবাই পুজো দিয়ে বেরালাম খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। তো এখন আমরা আমার মা প্রদীপ জ্বালাবে তো ধূপকাঠি জ্বালাবে তো ওই দিনটা তোমরা দেখতে থাকো। চলো তো এই সামনাসামনি যতগুলো মন্দির আছে সব মন্দির তোমাদের ঘুরে দেখাবো। মায়ের মন্দির মন্দিরের কাছে যাওয়া যাক। বাবা অনেকগুলো ভেড়া আছে এই একটা আমি ওই চিত্রগুলো দেখছি অনেকদিন আগেকার বহু বছর আগেকার চিত্রগুলো মানে এই মন্দিরে ব্যাকগ্রাউন্ডটা বেস্ট এরকম খোলামেলা রয়েছে সবাই বুঝে যেমন তো বসে আছে তার উপরেও আরও রয়েছে ছোটো ছোটো মন্দিরও রয়েছে। চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে পর্যন্ত টাটা।